আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। কাছের এবং দূরের যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদের সকলকে জানাই স্বাগতম আমাদের এই ডিপিআরসিতে। এই ডিপিআরসি হচ্ছে অনেকের কাছে একটি স্বপ্ন, সুস্থ হওয়ার একটি কারখানা, এবং সেই কারখানায় ভর্তি ছিলেন আমাদের এই ভাইটি এবং আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে বাসা চলে যাচ্ছেন। আমরা আজকে ওনার এই সুস্থ হয়ে ওঠার গল্পটাই শুনবো ওনার কাছ থেকে। তার আগে একটু পরিচিত হয়ে নেব আমার এই ভাইটির সাথে। আসেন দর্শক, কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার, আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ লিমন সরকার, আমার বাড়ি বগুড়াতে, বগুড়া সদরেতে, জয়পুর পাড়া বাসা আমার। আচ্ছা আচ্ছা। আমার এই ব্যথাটা দীর্ঘদিনের, মোটামুটি 25-26 বছর হবে। আমি এর জন্য অনেক ডাক্তার দেখাইছি, ডাক্তারের শেষ নাই। কোনো দুর্ঘটনা বা দুর্ঘটনা বলতে, আমি তো গাছ থেকে অনেক পড়ছি আগে, তো মানে ছোটবেলা দুষ্টই ছিলাম। তারপরে বাইকও অ্যাক্সিডেন্ট করছিলাম, কিন্তু ওইগুলা ব্যথা ওই আপনার ওই গাছ থেকে পরে আগের থেকেই ব্যথা। বাইক অ্যাক্সিডেন্টটা ওটা ব্যথা হয়তো এই ব্যথাটাকে আরেকটু প্রশমিত করেছে। মাঝখানে আমি ওষুধ ওই যে আপনার পেইন কিলার খেয়ে থাকতেছিলাম, এত পেইন কিলার খাচ্ছিলাম যে নিজেকে আর ভালো লাগতেছিল না যে এত পেইন কিলার খাচ্ছিলাম। পরে আমি মেডিকেল একটা ডাক্তার দেখালাম, উনি চেক আপ দিল, ওষুধ দিল, ওই খাইলে ব্যথা কমে, না খাইলে আবার ওই যা তাই। আমরা যদি একটু ইন্টারাপ্ট করি যে আপনি শারীরিকভাবে কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন? আমি শারীরিকভাবে মানে ব্যথা, এত ব্যথা, আমি যদি একটু হাঁচি ফালাতাম আমার পিছন থেকে মনে হচ্ছে অনেক বড় একটা বের হয়ে যাচ্ছে, এত কষ্ট। আচ্ছা। আমি হাঁচি দিতে পারতেছিলাম না, জোরে মানে কাশি দিতে পারছিলাম না, কাশি দিলে আমার কোনো কিছু একটা ধরে থাকা লাগতেছিল, ব্যথার একটা যন্ত্রণা। মানে এত ব্যথা যে আমরা রেগুলার যে হাঁচি কাশি দিছি সেটা দিতেও আপনি একটা সময় খুব কষ্ট হতো। তার মানে ঘুমিয়ে বা এরকম সময় যদি কখনো যখন রাত্রেবেলা ঘুমাই তখন আমি যদি এই পাশ থেকে ওই পাশ হই আমার অনেক কষ্ট করে কাজ ঘুরতে হয়। যতটুকু মনে করেন যে আমি হাঁটা চলাফেরা করি কিন্তু আমার কোমরটা সোজা থাকে না, ওই বাঁকা হয়ে, আমার এই বাঁকা হতে হতে আমার পিঠে মেরুদণ্ড মানে বাঁকা হয়ে গেছে, হাড্ডি উঁচে হয়ে গেছে, কোমরটা বাঁকা হয়ে গেছে, মানে এক ধরনের বাঁকা হয়ে হাঁটতেছিলাম। মানে সুস্থ স্বাভাবিক মানুষটা একটা সময় সুস্থ মানুষ যে এরকম সোজা হয়ে হাঁটে চলাফেরা এটা করে এগুলো আমি করতে পারতেছিলাম না। তারপরে মাঝখানে হয়ে গেল কি, আমার এই ঘাড়টা ইয়ে হয়ে গেল, ঘাড় আমি উপর দিকে এই পর্যন্ত তুলতে পারতেছিলাম আর ঘাড় এইভাবে ইয়ে করতে পারতেছিলাম। এখন মোটামুটি এখানে আসে থেরাপি নিয়ে ওষুধপত্র খেয়ে আমি মোটামুটি ঘাড় সব দিকে ঘুরাতে পারতেছি, আলহামদুলিল্লাহ সোজা হয়ে দাঁড়াতে পারতেছি, মানে চলাফেরাটা করতে পারতেছি। আমরা এখন একটু ডক্টরদের কথাগুলো শুনবো। আপনি বলেছেন যে আপনি অনেক ডক্টর দেখিয়েছেন, তো যেই ডক্টরদেরকে আপনি দেখিয়েছিলেন তারা কি কেউ আপনাকে সার্জারি বা এই ধরনের কোনো পরামর্শ দিয়েছিল কেউ? না না না, আমি অনেক আগের একটা কথা বলি, আপনি তাও আজ থেকে 15 বছর আগেকার কথা, ডক্টর ওনার কাছে আমি চিকিৎসা করছিলাম, উনি আমাকে ইঞ্জেকশন দিচ্ছিল 12 লক্ষ পাওয়ারে এই যে দুই পাশে। আচ্ছা, এটা মানে রিউমেটিক ফেভার হিসাব করে ওরা দিচ্ছিল। এই আমি 3 বছর নিয়েছি ওটাতে, তো ওটাতে নিয়েও আমার কোনো উন্নত হয় নাই। আচ্ছা, আমি ওটা বাদ দিছি, বাদ দিয়ে নিজের ইচ্ছা মতো আমি পেইন কিলার খাইয়ে থাকছি, হারবাল খাইছি, গাছান্ত খাইছি, হোমিওপ্যাথি খাইছি, কোনোটাতেই আমি সফলতা পাই নাই। আচ্ছা, সফলতা পাই নাই, কিন্তু ওই ওই যে আমি যে ইঞ্জেকশনটা দিছি এই জায়গাগুলো এখন আমার সেই এখন ব্যথা করে, এখন এই জায়গাগুলো আমার এখন অনেক ব্যথা করে, যে আমি যে 7 দিন আছি আমি কিন্তু এখন এই ব্যথাটা এখনো অনুভব করতে পারি না। আচ্ছা, এই থেরাপির দেওয়ার কারণে আমি অনুভব করতে পারি না। আমায় মোটামুটি আমি আমার কোমর থেকে ডারাবন্ত একটু হলো সোজা হয়ে গেছে, আমি স্বাভাবিকভাবে মানে সোজাভাবে চলাফেরা করতে পারতেছি। স্যার স্যার, এখানে একটু শুনবো, আপনি যেটা বলেছেন যে আপনি অলরেডি অনেক ডক্টর দেখেছেন, অনেক চিকিৎসা করেছেন,
যখন প্রায় খুবই খারাপ অবস্থায়, যে আপনি বললেন আপনি পুরো বাঁকা হয়ে গিয়েছেন, একদম খুবই খারাপ অবস্থা, আমরা জানি আপনি ব্যবসার সাথে আপনি জড়িত, বা আমাদের জীবিকার তাগিদে আমাদেরকে অনেক কাজই করতে হয়, তো ওই সময়টা নিশ্চয়ই আপনার পৃথিবীটা, আপনার যে কোথাও যে দূরে মুভ করতে যাওয়া, এই পুরো পৃথিবীটা নিশ্চয়ই একটু সংকুচিত হয়ে আসছিল, ছোট হয়ে আসছিল, চাইলেই অনেক জায়গায় যেতে পারতেন না, বা ব্যবসার যে কাজগুলো সেগুলো অনেকটা সংকুচিত হয়ে গিয়েছিল, কারণ ওই যে ভারী জিনিস আলো করতে পারতেছেন না, কোমর ব্যথা। তখন আপনার মানসিক অবস্থাটা কি ছিল, মানে কনফিডেন্স লেভেলটা তখন কোথায় ছিল, কি একেবারে হারিয়ে ফেলেছিলেন, কেমন ছিল? হারিয়ে ফেলেছিলেন মানে মনের একটা শক্তি ছিল, বুঝছেন, আমি নিজের মনের একটা শক্তি দিয়েই সবকিছু করতেছিলাম। আমার ব্যথা আছে, আমার শরীরে ব্যথা আছে, মনটা তো আমার ব্যথা নেই, আমি মন দিয়েই সবকিছু করতেছিলাম, কিন্তু আমার ওই যে ব্যথাটা আমার এই বিকাল থেকে শুরু হয় রাত্রে, আমি ধরুন রাত্রে পেইন কিলার খাই, মোটামুটি দুপুর পর পর্যন্ত মনে করেন আমি একটু মানে চলাফেরা এই সেই বাইক টাইক চালানো এগুলো সব কিছু করতে পারতেছিলাম। আর ইদানিং আসে আমার এমন অবস্থা হয়েছে যে আমি ওই যে এই দুদিন একটু বসি, বসে মানুষের সোজা, মানুষের একটু সোজাভাবে খাড়া হয় না, আমি সোজাভাবে একবারে খাড়া হইতে পারি না, এই সোজা খাড়া হয়ে বাঁকা হয়ে থাকি, আস্তে 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 সোজা হয় কিন্তু ওই বাঁকাই থাকে যায়, এই বাঁকাটা এখন বর্তমানে আমি একবারে সোজা হয়ে দাঁড়াতে পারতেছি, আলহামদুলিল্লাহ, সোজা হয়ে দাঁড়াতে পারতেছি, ঘাড় ঘুট সব ঘুরে যেতে পারতেছি, মানে পেছন দিকে সব দেখতে পারতেছি, এখানে আমি চিকিৎসা করে খুব মানে মজা পাইছি, মানে বলে বোঝাতে পারবো না, আমার যারা টেলার ইয়ে দিছে আমার এই দাদা আমার খুব যথেষ্ট ইয়ে করছে, আমি এদের উপর অনেক সন্তুষ্ট। এবং আমাদের অনেকেরই আসলে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট, যেই ফিজিওথেরাপি বলেন বা এই চিকিৎসা সম্পর্কে আসলে আমাদের অনেকেরই ধারণা নেই, বা অনেক আমি বগুড়াতে শুনছিলাম, আমি আমার বাসা বগুড়াতে, এই থেরাপি অনেকেই দিয়ে আসে, আমার এক বোন এই একই সমস্যা, আমার পার্শ্ববর্তী বোন, ওদের বাসায় আমি মাঝে মধ্যে যাই, ওরও ওই কোমর ব্যথা, থেরাপি দিয়ে আসি, থেরাপি দিয়ে আসার পরে কিছুক্ষণ আরামে থাকি, একদিন দুই দিন, তারপরে আবার ওই ব্যথা। কিন্তু আমি তো কখনো ওই রকম ভাবে থেরাপি দেই নাই, আমি বগুড়াতে আমি স্যারে বলছিলাম, স্যার আমি তো বগুড়ায় থেরাপি দিই, বলে আমি সেটার দায়িত্ব নিতে পারবো না, আপনি আমার এখানে সাত দিন ভর্তি থাকেন, ভর্তি থেকে দেখেন, এখান থেকে যাই আপনি দৌড়াদৌড়ি করবেন, খেলাধুলো, কাজ কাজ সব কিছু করতে পারবেন, আমার এখন যে কন্ডিশনটা দেখতেছি ইনশাল্লাহ আমি মনে হয় পারবো, কনফিডেন্স লেভেলটা কনফিডেন্স আছে আমার, সত্যি কথা বলতে আমার মনের শক্তিটা একটু বেশি, আমার যে ব্যথাটা, আমার মতো ব্যথার লোক যদি অন্য কেউ হয় সে কখনোই বিশ্বাস করতে পারবে না, আমি এই ব্যথা নিয়ে আমি সবকিছুই করি। এরকম অসংখ্য মানুষ আছেন, অনেকেই হয়তো জানেন না এই ধরনের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে, যে এত আধুনিক চিকিৎসা আমাদের দেশেই আছে, সেই সকল মানুষদের জন্য স্যার কিছু বলবেন? স্যার আমি অবশ্যই বলবো যে যাদের এই মানে কোমর থেকে মেরুদণ্ড পুরোটা ব্যথা বা হাঁটু ব্যথা পায়ের ব্যথা, যারা অন্য জায়গায় চিকিৎসা না কইরা এখানে আসেন, এখানে আসে আপনি সাত দিন দেখেন, দেখার পরে যদি ভালো লাগে তো আসবেন, না হলে আসবেন না, সেটাই আপনার হাতে অবশ্যই অপশন আছে, অপশন আছে। আমার এখানে আমার এক আপু আছে আমেরিকার থেকে আসছে, আমাকে আমি এখানে যখন প্রথম আসলাম আজ থেকে সাত মানে 20-25 দিন আগে, ওই আপু আমেরিকার থাকে, ওর ওই কোমর ব্যথা, আমি বললাম যে আমি অমুক স্যারের সাথে দেখা করতে যাচ্ছি যে কি হয়, তো উনি আমার ওনার সাথে দেখা টেখা করে গেলাম, উনি আমাকে জিজ্ঞেস করলো, বলো যে আমাকে বললো যে আপনি সব কিছুই করতে পারবেন কিন্তু এখানে সাত দিন ভর্তি হয়ে থাকতে হবে, সাত দিন 15 দিন আপনি যে বাঁকা টুকু আছেন ওটা সোজা হয়ে বাসায় যাবেন, এইটুকু আমি আপনি কনফিডেন্স দিতে পারি। তো ওনাকে বললাম, বলতেছে তাহলে ঠিক আছে আমিও যাবো, আমার ওই আপুকেও বললাম, মানে এখান থেকে যাওয়ার পরে মানে স্যারের সাথে দেখা করার পরে, স্যারের সঙ্গে দেখা করার জন্য আমি আরো 2-3 জনকে বললাম যে আপনারা ওখানে আসেন, আমি যেহেতু গেছি বা ওখানে আসি, এখন আমাকে অনেকে ফোন দেয় বলে আমি অনেক অনেকটা বেটার আছি এখন, আমার বাসা থেকে আমার নিজের ওয়াইফ সিনিয়র স্টাফ নার্স মেডিকেলে জব করে, আমি ওখানেও ডাক্তার দেখাইছি, ওখানেও ডাক্তার দেখে আমার কোনো উপকার হয় নাই, আমি ওই ওষুধ দেয়, ওষুধ খাইলে আমি ঠিক, ওষুধ না খাইলে আমি ওই যা তাই, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর বলেছেন দর্শক, আমরা অতি অল্প সময়ের ভিতরে আমার এই ভাইটির জীবনের কিছু কথা শুনলাম, ওনার জীবনের কিছু অভিজ্ঞতা আমরা শুনলাম, ব্যথার কিছু কষ্টের কথাগুলো শুনলাম এবং সুস্থ হয়ে ওঠার গল্পগুলো শুনলাম। দর্শক, এরকম হাজারো মানুষ আছেন যারা দীর্ঘদিন ব্যথায় আক্রান্ত, কনফিডেন্টলি বলছি অন্তত একবার চেষ্টা করতে দিন আমাদেরকে, ব্যথা শব্দটা ভুলে যাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নিন, পরিবারের যত্ন নিন। আসসালামু আলাইকুম।